আসন্ন বিধানসভা নির্বাচনে আশ্চর্যজনকভাবে টিকিট পাননি উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রের দুবারের জয়ী বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। শুক্রবার কালীঘাট থেকে এই কেন্দ্রের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোসাদফ হোসেনের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী। এই ঘটনায় ক্ষুব্ধ অমলবাবুর অনুগামীরা শুক্রবার রাতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন অমলবাবুর অনুগামীরা। উল্লেখ্য, 2011 সালে পরিবর্তনের হাওয়ায় উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের পোর খাওয়া বাম নেতা এবং প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া অমল আচার্য। 2011-র পর 2016 সালেও মুসলিম অধ্যুষিত ইটাহার বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। দীর্ঘ 10 বছর ধরে তিনি এই কেন্দ্র থেকে প্রভূত উন্নয়ন করেছেন। আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ থেকে শুরু করে পলিটেকনিক কলেজ সহ অন্যান্য উন্নয়নের কাজ করেছেন তিনি। অথচ দুবারের বিধায়ক অমল আচার্যকে বাদ দিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন টিকিট পাওয়ায় কার্যত ক্ষুব্ধ অমলবাবুর অনুগামীরা। তাদের বক্তব্য, এই কেন্দ্রে অমল আচার্যই আমাদের নেতা, মোশারফ হোসেনকে আমরা মানব না। উল্লেখ্য, মোশারফ হোসেনের রাজনীতিতে হাতেখড়ি অমল আচার্যর হাত ধরেই। অমলবাবুর জন্য ইটাহারে মোশারফ হোসেনের উত্থান। পরপর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি, ফলে ইটাহারের অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থক মোশারফ হোসেনকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না, তাই বিক্ষোভে কার্যত স্পষ্ট। আমাদের যিনি বিধায়ক ছিলেন, যিনি 10 বছর ধরে এখানে বিধায়ক ছিলেন এবং তার পূর্বে উনি আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক পদ সামলেছেন, আজকের ঘোষণাতে দেখা গেল তাকে আমাদের বিধানসভার প্রার্থী করা হয়নি। এই খবরটা পাওয়ার পর আমার ইটাহারে 225টা যে বুথ 12টা অঞ্চলে, সে বিভিন্ন বুথের বিভিন্ন লোক বেলা 3টার থেকে আসছে এবং কান্নাকাটি হুলুস তুলুস। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখে আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই, যদি আর প্রতিকার না হয়, যদি আমরা আমাদের প্রার্থী অমর আচার্যকে না পাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাহলে আমরা পরবর্তীতে বিরক্ত হাতে না। খুবই ভালো লাগছে, খুব খুশি, আমি গর্বিত। দিদিকে আমি প্রণাম জানাচ্ছি, দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দিদি আমাকে যোগ্য মনে করেছে। এবং এই দিদি, আমি ক্যান্ডিডেট হিসাবে নয় লড়ছি না, সুতরাং দিদিকে দেখেই ভোট উন্নয়ন হয়। দিদির আমরা আদর্শে পার্টি করি, আমরা দিদিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। পলিটিক্সে সবসময় আমি একদিন আছি, কেউ ছাড়বে, কেউ আসলে একদিন ছাড়বে। সুতরাং দিদি, আমাদের পলিটিক্স একটা টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক না থাকলে পলিটিক্সে চলা যায় না। আরসিটিভি সংবাদ, ইটাহার।